সালামু আলাইকুম, বর্তমানে আমরা আছি সাস্টে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমি তোমাদেরকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কিছু প্রিপারেশনের টিপস দিব, কারণ যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় কারেন্টলি তাদের নাম্বার ওয়ান লিস্টে থাকে সাস্ট। তো সেই ক্যাম্পাসে ভিডিওটা করা, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে প্রথমে যেটা বললাম যে আগে সাস্টের প্রিপারেশন ছিল কমপ্লিটলি ডিফারেন্ট, তখন ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা। বাট এখন কিন্তু এটা ভার্সিটি ইউনিটের আন্ডারে আসছে, অর্থাৎ তুমি যদি চান্স পাইতে চাও তোমাকে ভার্সিটি ইউনিট প্রিপারেশনটা নিতে হবে। এক দুই নাম্বার, তোমার যদি গুচ্ছতে ভালো পজিশন করতে হয় সিম্পল ভার্সিটি ইউনিটের শর্টকাটগুলা বা অ্যাডমিশনের যে গাইডগুলো আছে ভার্সিটি ইউনিটের সেগুলোতে বেশি ফোকাস দিবা, এবং সেই সাথে তোমাকে প্রচুর প্রচুর কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। অর্থাৎ গুচ্ছর আন্ডারে যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটি তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলতে পারো তোমার চান্স একটা নিশ্চিত। তৃতীয় যেটা পয়েন্ট বলবো সেটা হলো যে প্রচুর প্রচুর এক্সাম দিতে হবে, শর্টকাট শুধুমাত্র জানা না, শর্টকাটগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। যত এক্সাম দিবো তত তোমার প্রিপারেশন ভালো হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, আমাদের ভার্সিটি ইউনিট এবং গুচ্ছ ক্র্যাশ কোর্স প্রোগ্রাম আছে, সেটাতে এনরোল করতে পারো। সেখানে আমরা একদম প্রিসাইসলি যে শর্টকাট বা যে কোশ্চেন ব্যাংকগুলো তোমার লাগবে চার ধাপের ক্লাস দিয়ে সেগুলো আমরা সলভ করাবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এদিকেই ছিল, আশা করি সবার স্বপ্নের ভার্সিটির স্বপ্নটা পূরণ হবে। টাটা।